আমরা এখন সেই ট্রেনটিতে রয়েছে যে ট্রেনটি পরীক্ষামূলক ভাবে ভাঙ্গা থেকে শুরু হয়েছে এবং সেটি কিন্তু পদ্মা ব্রিজটি পার হয়ে কিন্তু মাওয়ায় গিয়ে ঠেকবে এবং পরীক্ষামূলক এই যাত্রায় কিন্তু আমরাও সঙ্গী হতে পেরেছি এবং আমরা দুপাশের মানুষের উচ্ছ্বাস কিন্তু নিজের চোখে দেখেছি। অর্থাৎ এই ট্রেন চলাচল যখন শুরু হবে তখন এই অঞ্চলের মানুষের যেমন অর্থনৈতিক উন্নয়ন ঘটবে তেমনি তাদের জীবনযাত্রার মানও কিন্তু সহজ হবে, আরো স্বস্তির হবে। ফলে এই অঞ্চলের মানুষের মধ্যে কিন্তু একরকম খুশির জোয়ার বইছে। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে দক্ষিণ এশিয়ার মধ্যে কিন্তু বাংলাদেশই প্রথম করে দেখালো সেটি হচ্ছে পাথরবিহীন রেলপথ, অর্থাৎ পদ্মা সেতু অংশে কিন্তু কোনো পাথর নেই, যেটি দক্ষিণ এশিয়ায় কিন্তু প্রথম। ফলে সব মিলে কিন্তু পদ্মা সেতু যেমন আমাদের ছিল স্বপ্নের, ঠিক তেমনি এই রেলপথও কিন্তু সেই স্বপ্নের যাত্রায় অভিযাত্রায় কিন্তু আজকে যুক্ত হলো আরেকটি নতুন পালক। এখন পর্যন্ত কিন্তু পরীক্ষামূলকভাবে সফলভাবে কিন্তু সেই ট্রেন চলছে ট্রেন লাইন দিয়ে এবং দুপারের মানুষ কিন্তু আমাদেরকে হাত নেড়ে অভিবাদন জানিয়েছেন, তারা উচ্ছ্বসিত, তারা এখন পর্যন্ত তাদের হৃদয়ের সিক্ত অভিনন্দন জানাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আমরা এই পদ্মা সেতুতে রেলওয়েতে যারা কাজ করছেন নিবিড়ভাবে তাদের সাথে একটু কথা বলতে চাই। একজন প্রকৌশলী রয়েছেন আমাদের সাথে, ধন্যবাদ আপনাকে, কেমন আছেন আপনি? আজকে তো আপনাদের অনেক দিনের সেই অক্লান্ত পরিশ্রমের দিন যে আজকে কিন্তু সফলভাবে ট্রেনটি যাত্রা শুরু করলো এবং পরীক্ষামূলক যাত্রা হচ্ছে। আসলে এই লাইনটি কোথা থেকে কোথায় গিয়ে ঠেকবে, কত মানুষ এর উপকার পাবে বলে মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আমি আসলে আজকে কিভাবে যে ভাষাটা প্রকাশ করব আনন্দ, মানে এটা আমি বুঝাইতে পারতেছি না আপনাদেরকে। মনে করেন যে এতদিনকার এতদিনের অপেক্ষা সেটা আজকে সফলভাবে আমরা সম্পন্ন করতে যাচ্ছি। তো আমরা আশা করছি এটা আমাদের রেল রেল আমাদের আজকের ট্রায়ালটা মূলত ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত হবে। মাওয়া হওয়ার পরে আবার পুনরায় আবার আমাদের এই ট্রেনটি আবার আমরা আমাদের স্টেশনে ব্যাক নিয়ে যাব। তারপরে আপনার পরবর্তীতে যখন মাওয়া পর্যন্ত লাইনটি আমরা যতটুকু উদ্বোধন কর্তৃপক্ষের মাধ্যমে জানতে পেরেছি মাওয়া পর্যন্ত রেল লাইনটি রেডি হয়ে গেলে ইনকমপ্লিট কাজ চলছে। এই রেলপথ শেষে গিয়ে ঠেকবে কোথায়? ও এটা আপনার সরাসরি কমলাপুরের সাথে এদিকে আপনার কানেকশন হয়ে যাবে আর এদিকে যশোর রূপ দিয়া, মানে ভাঙ্গা জাংশন থেকে দুটো লাইন চলে এসেছে, একটা হচ্ছে আপনার যশোরের দিকে চলে যাবে রূপ দিয়া পর্যন্ত আর একটা তো আপনার ফরিদপুর রাজবাড়ী কুষ্টিয়া পুরাদহ পর্যন্ত। ওই দিক দিয়ে খুলনাও যেতে পারবেন, রাস্তাও যেতে পারবেন, দক্ষিণ পশ্চিমাঞ্চলের একদম অল কানেক্টেড হয়ে যাবে। আর ইভেন আর একটা বিষয় হচ্ছে যে পায়রা বন্ধ সম্পর্ক সেটা শুনছেন হয়তো, ওই দিকেও কানেক্টেড হয়ে যাবে ইন ফিউচারে। ধন্যবাদ। আপনি শুনছিলেন ডরিন, একজন প্রকৌশলী যিনি রেলওয়ের হয়ে কাজ করছেন এই পদ্মা সেতু ট্রেন যোগাযোগে, এবং তিনি বলছিলেন যে দক্ষিণ পশ্চিম অঞ্চল থেকে শুরু করে পায়রা বন্দর পর্যন্ত কিন্তু কানেক্টিভিটি তৈরি হবে এই রেলের। সব মিলিয়ে কিন্তু এই রেল বদলে দিতে পারে বাংলাদেশের যে যোগাযোগ ব্যবস্থা রয়েছে সেই যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন করতে পারে, বদলে দিতে পারে। এবং দুপারের মানুষ তারাও কিন্তু উচ্ছ্বসিত, আনন্দিত এবং তাদের হৃদয়ের সর্বোচ্চ হৃদয় সিক্ত কিন্তু ভালোবাসা জানাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি তাদের এই অঞ্চলে কিন্তু এই এরকম একটি রেল লাইন নেওয়ার জন্য। তো ডরিন, এই ছিল আমার কাছে পদ্মা সেতু পার থেকে সর্বশেষ খবর।